গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলা এই যে ফ্রেশ ট্রেশ হয়েই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো সকালে আমি আজকে রান্নাঘরের দিকে যাইনি, মা দেখি রান্না বান্না করেছে আর দিদি গোছ গাছ করে দিচ্ছে, কেটে কুটে দিচ্ছে, আর আমি এখন স্নান করে নেব। স্নান করে সকালবেলা খেয়ে দেয়, তারপরে আজকে যাব শ্বশুর বাড়িতে। আর বাবা গেছে রাস্তার দিকে, আর এই যে পিছনে দেখতে পাচ্ছ ছাউনি, যজ্ঞের সেই খাওয়া দাওয়া হচ্ছিল, মানে যারা কী বলে গানি, মানে যারা গান করে তাদের খাওয়া দাওয়া এই যে ছোটো মাদের এখানে হচ্ছিলো বললাম না, তো সেখানে কিন্তু এই পর্দাটা এখনও পর্যন্ত খোলা হয়নি। যজ্ঞ শেষ হয়ে গেছে, একদিন হয়ে গেছে, বাট এখনও খোলা হয়নি। যাই হোক, আজকে মনে হয় এগুলো খুলে নিয়ে যাবে। এই দেখো, এখানে তিনটে উনুন তৈরি করেছিল, এই একটা, এটা হচ্ছে মাঝারি উনান, আর এই যে এটা হচ্ছে সব থেকে বড়, আর এটা হচ্ছে সব থেকে ছোটো। একদিন আগেও এখানে কি জমজম করছিল মানুষজনে, আর আজকে দেখো ফাঁকা। এমনটাই হয় যখন অনুষ্ঠান হয়, তার আগে মনে হয় কখন অনুষ্ঠানটা আসবে, আর অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে মানে সব কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গিয়ে দেখি মাটা কি রান্না করছে। আমি বললাম না, আমি জানি না কি রান্না করছে, আর তারপর স্নান করে নেব। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ দিদি সবজি কাটছে, আর ওই যে মা রান্না করছে। তো আমিও সকালবেলায় জানি না যে কি রান্না হবে, তো এখানে এসে দেখছে এই যে কুমড়ো তুলে দিয়েছে, মনে হয় কুমড়োর তরকারি হবে নিরামিষ। তো নিরামিষ কুমড়োর তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। নিরামিষ তো আজকে রান্না হবে, ওই রান্না হচ্ছে কুমড়োর তরকারি, টমেটোর টক, আর হচ্ছে ডাল। তো চলো, আমি এখন ঘরটা ঝাড় দেবো। এই যে আজকে ঘর ঝাড় দেওয়া হয়নি, তো আমি এখন ঘরটা ঝাড় দেবো, আর তারপরে স্নান করে নেবো। স্নান করে খেয়ে দে রওনা দেবো। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি। ও ব্যাগটা নাও, ব্যাগটা ব্যাগটা পশু দিন। তো এই যে বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছিল, এখন সেটাতেই যাচ্ছি। এই রাস্তাটা খুব একটা ভালো না, তাই ও গাড়ি নিয়ে রাস্তায় চলে গেছে, আর এই যে দিদি আর আমি এখন যাচ্ছি। আর দিদির অবস্থাটা একটু দেখো, হাঁটো কেন, ব্যাগটা কিন্তু প্রচন্ড ভারী হয়েছে। তো দিদি বললো চল আমি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের বাড়ি যেতে অবশ্য বেশিক্ষণ লাগে না, ওই আধা ঘন্টার মতো লাগবে। তো এসে এই যে একদম চেঞ্জ করে নিয়েছি, আর আমি একদম উপরে চলে এসেছি, নিচের ঘরে যাইনি, কারণ মা একটা জিনিস খুঁজে পাচ্ছিল না, তো সেটা খোঁজাখুঁজি করছিল বলে ঘরটা একটু এলোমেলো আছে, এর জন্য উপরে চলে এসেছি। মায়ের সঙ্গে অবশ্য আমার এখনও দেখাও হয়নি, মা রান্নাঘরে রান্না করছে, আর আমি এই যে উপরে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, এখন যাব নিচের দিকে। চলো। আর কেন ওদিকে অন্ধকার লাগছে, কেন যেন প্রচণ্ড পায়ে ব্যথা করছে, ভালো করে হাঁটতে পারছি না। কালকে না পায়ে একবার মোড়া লেগেছিল, সেজন্য কি না কে জানে। তো চলো নিচের দিকে যাই, দেখি কি রান্না হচ্ছে আর কে কি করছে। তো এই যে মা এখানে রান্না করেছে আলু দিয়ে, সজনে দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, আর এই হচ্ছে তোমার টমেটোর টক। এটাতে আমাদের দুপুরে হয়ে যাবে, আর রাত্রে অন্য কিছু রান্না হবে। তো আমি বাপের বাড়ির থেকে আসার সময় এই যে দুটো শাড়িও নিয়ে এসেছি, তো এই শাড়ি দুটো আমি এখানে শোকেসে রেখে যাব। তো যাই হোক, দেখো শাড়িটা কিন্তু ভীষণ ভালো। অবশ্যই এই শাড়িটা তোমরা আগেও একবার দেখেছো, ভাইয়ের বিয়েতে পিসি পরেছিল। তো এই দেখো, এটা কিন্তু লাল না, এটা হচ্ছে লাল খয়েরি, ভালো লাগে আমার কালারটা। বাপের বাড়ি থেকে যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম সেই শাড়িগুলো ওই যে শোকেজে গুছিয়ে রেখেছি, আর এখন ভাবছি কি মানে বাজে হচ্ছে 5:08 বেজে গেছে, তো এখন ভাবছি যে রাত্রেবেলায় কি রান্নাবান্না করতে হবে সেটা একটু গোছগাছ করে রাখি। আমার সন্ধ্যার পরে খুব একটা কিছু করতে ইচ্ছে করে না। তো মাকে জিজ্ঞাসা করেছি, বলল ওই যে সেই লালকপি নিয়ে এসেছিলাম বিল থেকে, তো বললো ওই লালকপি ভাজি করবো, আর হচ্ছে কিছু একটা ভর্তা টর্তা দেবো। আমার মনে হয় রান্না মা করবে, তো যাই হোক মা করলে করবে, না হলে আমি করবো। তারপরেও এখন হচ্ছে আমি ওই বিটকপিটা কেটে কুটে রাখবো, আর কি ভর্তা দেওয়া হবে সেটা এখনও ঠিক হয়নি। তো সন্ধ্যার পর করতে, আর আজকে না প্রচণ্ড মাথায় ব্যথা করছে, কি বলবো, প্রচণ্ড মাথায় ব্যথা করছে। তো চলো আমি এখন বাইরের দিকে যাচ্ছি, কাটাকুটি করি, তারপরে দেখা যাক কি হয়। তো আমি এখন রান্নাঘরের দিকে চলে এসেছি, আর এই যে নন্দিনীদের ঘর। তো যে ওদেরকে ফোন করা হয়েছিল নাকি কালকে আসবে, ভীষণ ভালো হবে।
তো আমি এই যে কাটাকুটো করার জন্য চলে এসেছি, মা করছে, মা রান্না করবে, তাহলে আমি কেটে দিই সবজিটা, আর মার কাছে পেঁপে পাড়তে। তো দেখো বিটকপিটা কেটেছি, এটা কিন্তু বেশ লাল। ভালো যে বটি সেগুলো সব হচ্ছে উপরে তেঁতুল কাটছে, আর এটা খুব একটা বেশি ধান নেই, তারপর চলছে। হাতে টাতে লেগে যাচ্ছে। আমি এখানে বিটকপিটা কাটছি, আর ভর্তা দেওয়া হবে হচ্ছে পেঁপে, মানে যে পেঁপে হালকা লাল হয়ে গেছে সেই পেঁপে ভর্তা দেওয়া হবে। আর এই যে মা পেঁপেটা এইমাত্র গাছ থেকে পেড়ে আনলো, আমাদের রান্নাঘরের সাইডেই গাছ, আর পেঁপেটা না একটু লাল লাল হয়ে গেছে, এর জন্য ভর্তাও ভীষণ ভালো লাগবে। তো নিরামিষ তো, এজন্য হবে পাকা পেঁপে ভর্তা আর হচ্ছে বিটকপি ভাজা। রান্নাবান্নাটা মা করছে, আর আমি এই যে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। সবজি কেটে এই যে আমি বসেছি সন্ধ্যা দেওয়ার জন্য, আর ও গেছে বাজারে, তাই আমি আজকে একা একাই সন্ধ্যা দিচ্ছি। তো রান্নাটা মাই তুলে দিচ্ছে, আর এখন সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে মা, তো আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি, আরও চলে এসছে। ঘরে একটা পাকা সবেদা ছিল, তো সেটা ওই যে ও অর্ধেক খাচ্ছে আর আমাকে অর্ধেক দিল। গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কালকে না লোডশেডিং হয়ে গেছিলো, এই জন্য আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর এখন ঘড়িতে টাইম প্রায় 10টা। তো যাই হোক, কয়েকজন এই যে এসছে মাখা খাওয়ার জন্য, তো আজকে আমরা খাবো সবেদা মাখা। তুই তো ভালো গান গাতি, গোপাল কালকে সন্ধ্যে না সকালবেলায় অরে কৃষ্ণ গাতিল, যে সন্ধ্যের দিকে না। আজকের ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে আসলে না সব সময় ভিডিও করতে কেমন একটা লাগে, এমনটা না যে আমাকে কেউ বারণ করেছে। বলা যায় আমার বাবা মার থেকে আমার শ্বশুর শাশুড়ি বেশি পছন্দ করে ভিডিও করা, কিন্তু তারপরেও এই চ্যানেলটায় না তেমন একটা ভিউ আসে না, এজন্য আমার কেমন একটা লাগে ভিডিও করতে। এই বাড়ির বাবা মাকে যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু তারা কিছুই বলে না, তারপরেও সবসময় মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরতে কেমন একটা লাগে। তবে আমি যখনই সময় সুযোগ পাই অবশ্যই কিন্তু আমি তাদেরকে ভিডিও করি। অবশ্য তোমরা অনেক ভিডিওতে তাদেরকে দেখেছো। আমার মতো যারা ছোট ইউটিউবার, আমার মনে হয় সকলেরই কিন্তু এই প্রবলেমটা হয়। তো যাই হোক, যদি কখনো বড় ইউটিউবার হতে পারি সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভিডিও করব। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি সবেদাগুলো এইভাবে কুড়িয়ে নিলাম, এবার মাখানোর পালা। তো এই হচ্ছে আমাদের সবেদা মাখানোর লোক। তো যাই হোক, এ কিন্তু মাখামাখিটা ভালো করতে পারে। তো সবেদা দেখতে পাচ্ছ, আর আছে নুন, আর এখানে আছে তেঁতুল, আর এই হচ্ছে শুকনো লঙ্কা ভাজি। ওই সাইডে আরও তেঁতুল রাখা হয়েছে, যদি পরে লাগে তো ওগুলো দেওয়া হবে। সবেদা মাখায় অবশ্য তেঁতুল একটু বেশিই লাগে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি বাপের বাড়িতে আবার চলে যাব, অ্যাকচুয়ালি একটু কাজ বেঁধে গেছে, এজন্য আজকেই যেতে হবে। তবে আজকে কিন্তু আমি আর ভিডিও করব না, কালকে সকালবেলায় বাপের বাড়ির থেকে আমি আবার ভিডিওটা করা শুরু করব। আজকে হচ্ছে যে কাজটা বেঁধে গেছে না, ওই কাজটা আমার সারতে হবে। কথা বলিস না, এই যে নুনের সঙ্গে ঝালটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। তোমার কি দাম লাগতেছে মাখাতি? যে তোমরা তো দেখলে মাখানোর জন্য এখানে ছিল নুন, লঙ্কা আর তেঁতুল, আর এখন দেওয়া হচ্ছে সরিষার তেল, আর এর ভিতরে দেওয়া হবে হলুদ। তোর কি এবার ফিরে বল, বান্দরের আর কয়টা লাগে না, আর হাতির আর অবস্থা। সবুজ যে গেঞ্জি পরা দেখতে পাচ্ছে, এর নাম কিন্তু বনশ্রী। তো এ মাখানোর শুরু থেকে কিন্তু বসে আছে মাখা খাওয়ার জন্য। তো যেই মাখানো হয়ে যায় সেই বলে আমাকে ডাক্তার তেঁতুল খেতে বারণ করেছে, তাই বলে কিন্তু ও চলে যায়। তো যাই হোক বন্ধুরা, কার কার সবেদা মাখা খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর এই হচ্ছে আমাদের মাখার ফাইনাল লুক। আজকের ভিডিওটায় আমি তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে কালকের ভিডিওটা খুব সুন্দর হবে, কেউ মিস করো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে না স্টার্ট ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।